গোহাইগর গুরুফেলাত জঘন্য ঘটনা। 15 বছরীয় কিশোরীক ধর্ষণ করিলে এজন যুবকে। আমি গোহাইগর খবর এই মুহূর্ত লই আহিছো। গুরুফেলাত এই জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে। 15 বছরীয় কিশোরীক ধর্ষণ করিলে এটা লম্পতে। অভিযুক্ত যুবকজন গুরুফেলা বজাৰৰ নিবাসী শান্ত রায় বলে জানিব পৰা গৈছে। আমি আলোকচিত্র আপনাদের দেখাম গুরুফেলা বজাৰৰ নিবাসী শান্ত রায় কিশোরীগুলির ঘরতেই ধর্ষণ করলে যুবকজনে। নিচাযুক্ত দ্রব্য সেবন করায় কিশোরীগুলিক ধর্ষণ করার অভিযোগ উত্থাপন হয়েছে। আর ঘটনা পোহরলে আনিলে পিতৃ মাতৃক হত্যারও ভাবুকি দিছিল যুবকজনে। পরিয়ালে ঘটনার উমান পায়, রাইজক অবগত করে আর রাইজে যুবকজনক আটক করে আরক্ষীক চমচাই দিয়ে। গোহাইগাঁওত এই ঘটনা কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। 15 বছরীয় কণমানি এগারী কিশোরীক ধর্ষণ করলে এজন যুবকে। গোহাইগাঁওর গুরুফেলাত এই জঘন্য কাণ্ড সংঘটিত হয়েছে। 15 বছরের কিশোরীক ধর্ষণের অভিযুক্ত যুবকজনে পরিয়ালবর্গ ভয় ভাবুকি দেখাইছিল। গুরুফেলা বজাৰৰ নিবাসী শান্ত রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। কিশোরীগুলির ঘরতে যুবকজনে ধর্ষণ করলে কিশোরীগুলিক। আর ঘটনা পোহরলে অহার পাছত ইতিমধ্যে ভয় ভাবুকি দেখা হয়েছে। নিচাযুক্ত দ্রব্য সেবন করা কিশোরীগুলি ধর্ষণ করা বলে সমগ্র ঘটনা পোহরলে অহার পাছত পিতৃ মাতৃক হত্যা করা ভাবুকি দিছিল যুবকজনে। আর পরিয়ালে ঘটনা সন্দর্ভত রাইজক অবগত করার পাছত রাইজে করায়ত্ত করে আরক্ষীক চমজাই দিছে যুবকজন। আমার আমি ইতিমধ্যে এজাহারও দাখিল করেছো আমার গুরুফেলা আউটপোস্টত। গতি আমি আরক্ষী বিষয়ের ওসর আমি দাবি জানাইছো আমসুরপা, যে আমার যর্ষণ কাণ্ড সংগঠিত করা লড়াজনক যে উচিত শাস্তি কঠোরপর কঠোরতম শাস্তি যেন দিয়ে, আর এইখানে দাবি আমার। আর আমার এই আজি যে এই ঘটনার লগত জড়িত যদি কোনোবাই দুষ্টচক্র আছে তেখেতর যাতে এনেকা শাস্তি যান, যাস্তি হওয়া লাগে শাস্তি যাতে হয়। আর আমার গুরুফুলার অঞ্চলের রাইজে যে আজি সকলে একগোট হয়ে ইয়ার বিরুদ্ধে মাত মাতিছে, তো এই সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আজি আমার সমাজ এনেকাই হব লাগে, আমি যোষীর বিরুদ্ধে সকলে মাত মাতিব লাগে আর সকলে একগোট হয়ে ওলাই আহিব লাগে। আজি যেনেকা হয়েছে আমার গুরুফলা রাইজর আর আমার আমসুর তরফের পরাও আমি এইখানেই দাবি, যাতে দোষীয় যাতে হারি যাব নোয়ারে। ছালীটো আমি শুনা পালো, ছালীটো বয়স 14-15 বছর বয়স হব। কত ঘটনাটো হয়েছে আমার গুরুফলা বাজারত বসে হয়।